স্টার্ট। এবার কবিতাকে আমরা যদি একটা বাংলায় অনুবাদ করে নিই, তো সেখানে আমরা কি পাব? কবি প্রথম থেকে বলছেন, সমুদ্রে আমাকে যেতেই হবে, সেই নির্জন সমুদ্র আর আকাশের কাছে, আর আমি শুধু চাই একটা লম্বা জাহাজ, পালতোলা জাহাজ, একটি তারা যা আমাকে পথ নির্দেশ করবে, আর চাকার ফুর্তি, হাওয়ার গান, আর সাদা পালের স্পন্দন, আর সাগরের মুখের ওপর এক ধূসর কুয়াশার স্তর, আর এক ধূসর ভোরের আনমনা আগমন। আমাকে অবশ্যই সমুদ্রে যেতে হবে। কবি এখানে প্রত্যেক কোয়ার্টনে রিপিট করছেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। কেননা ছুটন্ত জোয়ারের আহ্বান, দুরন্ত আহ্বান, এবং এক ওয়াইল্ড কল, এক স্পষ্ট ডাক, যেটা আমি কখনোই উপেক্ষা করতে পারি না। আমি শুধু চাই প্রবল হাওয়া আর উড়ন্ত আকাশ, উড়ন্ত সাদা মেঘ সমূহ, ছড়ানো জলকণা এবং ফোলানো ফেনারাশি, আর গাং চিলদের চিৎকার। আমাকে সমুদ্রে আবার যেতেই হবে। আই মাস্ট গো ডাউন টু দ্য, দিস ইজ দ্য স্পিরিট অফ দ্য পোয়েম। ভ্রাম্যমান জিপসি জীবনে শঙ্খচিলের মতো আর তিমির মতো, যেখানে বাতাস সেই পথে, যেখানে বাতাস একটা শানিত ছুরির মতো, আমি শুধু চাই এক হাস্যময় নাবিক সঙ্গীর কাছ থেকে এক সুন্দর আমোদে গল্প, আর শান্ত ঘুম আর মধুর স্বপ্ন যখন লম্বা যাত্রা হবে অবসান। আমি যেখানটা মেটাফর বললাম, অর্থাৎ জীবনের সঙ্গে যে অনুষঙ্গটা রয়েছে কবিতা, সেটা এই জায়গায়। আমি বলেছি আগেই, ইউ ক্যান ইন্টারপ্রেট দ্য পোয়েম অ্যাজ এ মেটাফর ফর দ্য জার্নি অব লাইফ, অ্যাজ এ মেটাফর ফর দ্য জার্নি অব লাইফ। অর্থাৎ আমাদের জীবনে যে জার্নি, জীবনে যে যাত্রাপথ, দ্যাট হ্যাভ মেনি আপস অ্যান্ড ডাউনস, দ্যাট আর মেনি চ্যালেঞ্জেস, হিয়ার আর দ্য চ্যালেঞ্জেস উই মাস্ট ফেস, অ্যান্ড সেলিং টু দ্য সি হ্যাজ সিমিলার চ্যালেঞ্জেস। সো দ্যাট ইজ আ স্ট্রং অ্যানালজি। নেক্সট, দ্য পোয়েম হ্যাজ ভেরি ক্লেভারলি ইউজড পার্সনিফিকেশন অ্যান্ড ভেরি ইউজফুলি। Personification, treating a thing or idea as if it were human being. Kono nirjib bostu, ochetun bostur moddhe pranshotta ke arop kora, sheta hocche personification, and that occurs in the poem. Examples: lonely she, wind song, and the call of the running tide. So as far as metaphor is concerned, the last two lines of the poem, and all I ask is a merry yearn from a laughing fellow rover, and quiet sleep and a sweet dream when the long trip is over. This can be taken figuratively or literally. Quiet sleep, sweet dream, and the long trip's over, all refer to death. The poet feels, after long tiring journey of life or sea, sinks to sleep. He must sink to sleep. That is figuratively an eternal sleep. So the poem is obviously wanderlust. The poet can never deny the irresistible call of the sea, the wild call. It's an instinctive urge of mankind to respond to the call. The poet must respond to the call. He can't deny it.
Okay. It's over. Stay home and stay safe. Wish you all the best.